জাতীয় পার্টির চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। শিগগিরই রংপুরে বিভাগীয় ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে সার্জিস বলেছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক সংলাপ ইস্যুতে দুই সমন্বয়কের স্ট্যাটাস নিয়ে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার এই ঘোষণায় উত্তাল হয় রংপুর। এরপর সপ্তাহ না কাটতেই শনিবার আইজিপির সাথে রংপুরে আসেন সার্জিস আলম। আবু সাইদের ক্যাম্পাসে ছাত্র সমাবেশে যোগ দিয়ে জাপার চ্যালেঞ্জ গ্রহণ করেন। বলেন, ফ্যাসিস্টদের কেউ ভয় পায় না, দেখা হবে রাজপথে। ছাত্র জনতাকে একসাথে নিয়ে আমরা সবাই এই রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দিব, যেখানে এই দোসরদের ডানা পাখনা গজানোর চেষ্টা হয় সেগুলো আমরা কিভাবে রাজপথে গড়িয়ে দিতে পারি। পরে বিক্ষোভ মিছিলে যোগ দেন সার্জিস। ছাত্র নেতারা বলছেন, জাতীয় পার্টি এখন কাগজে বাঘ, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হলে উড়ে যাবে ফ্যাসিস্টরা। তারা শুধুমাত্র কথার মধ্যেই আছেন বা তাদের কথার মধ্য দিয়েই তারা বাঘ সাজার চেষ্টা করছেন, বাট বাস্তবতা আমরা তেমন দেখিনি। তারা যে অভিযোগটি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা যে সমাবেশটি করেছি সেখানে কোনো ধরনের পুলিশ প্রোটেকশন নিয়ে আমরা কোনো সমাবেশ করিনি। সমন্বয়করা তারাও সেখানে উপস্থিত ছিলেন। আমরা বিগত সময়ে যে সমাবেশের কথা বলছি সেটিও আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই রংপুরের মাটিতে করব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের রংপুরে সফরের আগে থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল জাতীয় পার্টি। বিক্ষোভ মিছিল সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করেছিল দলটি, কিন্তু সার্জিসের চ্যালেঞ্জ গ্রহণের পর নিরুত্তাপ পরিবেশ। ভিন্ন সুরে কথা বলছেন নেতারা। তারা রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করার মতন জাতীয় পার্টিকে তাদের কোনো অবস্থান নাই এবং তাদের কোনো ক্ষমতা নাই। জাতীয় পার্টি রংপুরে মানুষের ভালোবাসা মানুষের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আছে। ওনারা বলতেছে আমাদেরকে ডেট দেওয়ার জন্য, ওরাই জানো আমাদের ডেট দেয় যে কবে তারা প্রোগ্রাম করবে। যদি জাতীয় পার্টি যদি তার প্রোটেকশন দিতে না পারে তার শক্তিমত্তা তা সেদিনটাই প্রমাণ হয়ে যাবে। আমরা সবসময় প্রস্তুত আছি। রংপুর অঞ্চলে জাতীয় পার্টি আর বৈষম্য বিরোধী ছাত্রদের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। লক্ষ্যমাত্রা অনুযায়ী গাড়ি না চলায় লোকসানে চট্টগ্রামের কর্ণফুলি টানেল। টোল আদায় ও রক্ষণাবেক্ষণ সহ প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 37 লাখ টাকা, আর ব্যয়ের বিপরীতে টোল আদায় হচ্ছে মাত্র 30%। দৈনিক লোকসান 26 লাখ টাকার বেশি। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় এই প্রকল্প নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ হিসেবে কাজে লাগানোর জন্য নির্মিত হয়েছিল কর্ণফুলি টানেল, কিন্তু প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না, টোল আদায় হচ্ছে কম। আয়ের চেয়ে টোল আদায় ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি হওয়ায় গুনতে হচ্ছে লোকসান। 2023 সালের 28 অক্টোবর উদ্বোধনের পরদিন থেকে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত টানেল দিয়ে প্রতিদিন গড়ে 3,934টি গাড়ি চলাচল করেছে। টোল আদায় গড়ে 10,40,000 টাকা। অথচ রক্ষণাবেক্ষণ সহ আনুষঙ্গিক কাজে প্রতিদিন ব্যয় 37.5 লাখ টাকা, প্রতিদিন আয় ব্যয়ের ঘাটতি 26.5 লাখ টাকা। টোল হার অনুযায়ী এটা তো লক্স প্রজেক্ট ফুল সরকারের জন্য। 600 টাকা তুললি আরো 50 টাকা বাড়ানো আমাদের পোষাতে পারছি না, গোটা দিনে টিপ অফ দ্য একটা। প্রতিদিন টানেল দিয়ে 20,000-এর বেশি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা ছিল, প্রতি বছর তা 6.4% হারে বাড়বে। শুরুতে টানেল দিয়ে অনেক গাড়ি চললেও এখন দৈনিক চলাচল করছে 4,000 যানবাহন। আমরা আশা করছিলাম এখানে এটা হওয়ার পরে ভালোভাবে গাড়িগুলো চলাইতে পারবো, ওই রকম করে আমরা চলাইতে পারছি না। টোল যদি একটু কমাইতে পারে তাহলে আমরা ভালোভাবে গাড়ি চলাইতে পারবো। টানেলের আনোয়ারাই চায়না ইকোনমিক জোন সহ বড় শিল্প কারখানা হওয়ার কথা থাকলেও তা এখনও গড়ে ওঠেনি, আসেনি গ্যাস সংযোগও। টানেল হওয়ার পরে কিন্তু আমাদের এখানে শিল্প কারখানা বিভিন্ন এই যে যোগাযোগ মাধ্যম সুযোগ সুবিধাটা গড়ে উঠতেছে না। বিভিন্ন কারখানা চায়না ইকোনমিক জোন গড়ে ওঠার কথা ছিল এবং যেগুলো যুবকদের কর্মসংস্থান হওয়ার কথা ছিল সেগুলো এ পর্যন্ত আমরা দেখি নাই। এই প্রকল্প কতটুকু বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বৃহৎ প্রকল্পের ক্ষেত্রে বা সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে যে সম্ভাব্যতা যাচাই করা হয়, সেই সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে সেই সম্ভাব্যতা আসলে সঠিকভাবে নিরূপণ করা হয়েছে নাকি বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো নেওয়া হয়েছে।
টানেল নির্মাণের আগে করা সমীক্ষা অনুযায়ী 2025 সাল নাগাদ 28,305টি ও 2030 সাল নাগাদ 37,946টি যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা করা হয়েছিল, কিন্তু 2025 সালে টানেল দিয়ে 5,000 গাড়িও চলাচল করবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন চট্টগ্রামবাসী। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চুয়াডাঙ্গায় বাজারে উঠতে শুরু হয়েছে শীতের আগাম সবজি। নানা সবজিতে ঠাসা গ্রাম থেকে বন্দরের হাট বাজার। তবে কৃষকের উৎপাদিত সবজি ভোক্তা পর্যায়ে পৌঁছাতে বদল হয় কয়েক হাত। এতে দাম বাড়লেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত চাষিরা। এ ব্যাপারে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভোরের মিষ্টি রোদে পরম যত্নে ক্ষেত থেকে শীতের আগাম সবজি তুলছেন চাষিরা। এসব সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, যদিও এবার বৃষ্টির কারণে কিছুটা ক্ষতি হয়েছে চাষিদের। ক্ষেত থেকে হাটে উঠলেই চোখের পলকই বেড়ে যায় সবজির দাম। এ নিয়ে আক্ষেপ কৃষকদের। আজকে আমি করলা বিক্রি করেছি মন করেন 40 টাকা, 30 টাকা কেজি কিনলে বিক্রি করছে 60 টাকা কেজি। এই যায় তো আমরা কৃষক কিন্তু এই মূল্যটা পাচ্ছে না। হাটে তোলার পর ব্যাপারীদের দাম দর আর হাট ডাকে বদলে যায় সবজির দাম। পরিবহন সহ অন্যান্য খরচের দোহাই দিয়ে গড়ে তোলা হয় দামের বিশাল পার্থক্য। কৃষককে কেজি প্রতি করলার দাম 35 টাকা দিচ্ছেন পাইকাররা, আর খুচরায় তা বিক্রি হচ্ছে 70 টাকা দরে। আর 80 টাকা কেজির সিম খুচরা পর্যায়ে দাম 150 টাকা। আমরা কৃষকের কাছে সিম কিনছি 75-80 টাকায়। আমাদের কাছ থেকে ওখান থেকে যারা খুচরা পর্যায়ে কিনে যায় বিক্রি করে, তারা সিম বিক্রি করছে 200 টাকা কেজি। তা সরাসরি যাতে আমরা কৃষক পর্যায় থেকে ভোক্তা পর্যায়ে আমরা পৌঁছানোর ব্যবস্থা করতে পারি, তাহলে আমার ভোক্তা লাভ অল্প সীমিত লাভে আমরা বিক্রি করতে পারবো এবং তারা লাভবান হবে। মধ্যস্বত্বভোগী ও ফরিয়াদের জন্য যেন সবজির দাম না বাড়ে সে বিষয়ে উদ্যোগ নিচ্ছে কৃষি সংশ্লিষ্টরা। কৃষি সম্প্রসারণ বিভাগ সেখানে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছে নিয়মিত, যাতে করে কৃষকরা নিরবিচ্ছিন্নভাবে তাদের শীতকালীন সবজি বাজারজাত করার নিমিত্তে উৎপাদন করতে পারেন। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে যে মিডিলম্যানের জন্য যে দ্রব্যমূল্যের দাম বাড়ে, এটার জন্য কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্য OMS চালু করেছে। এটা ঢাকার 26টি স্থানে, চট্টগ্রাম এবং খুলনাতে অলরেডি চালু হয়েছে। কৃষি পণ্যের দামে ফারাক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। অবৈধভাবে টিসিবির পণ্য বেশি দামে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় টিসিবির কম দামের সয়াবিন তেল ও মসুর ডালও উদ্ধার করা হয়। রবিবার রাতে লালবাগের নবাবগঞ্জ বাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে টিসিবির 1,300 লিটার সোয়াবিন তেল ও 1,340 কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। ভুক্তভোগী নিম্ন আয়ের কয়েকজন ক্রেতার অভিযোগের সূত্র ধরে কয়েকজন শিক্ষার্থী প্রতারক চক্রটিকে শনাক্ত করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মেজর আবু সালেম মোহাম্মদ ইয়াহিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এ সময় লালবাগ থানা পুলিশও উপস্থিত ছিল। টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়। জব্দ করা তেল ও ডাল ভর্তুকি মূল্যে নিম্ন ও সীমিত আয়ের মানুষের কাছে বিক্রির কথা থাকলেও তা অবৈধভাবে বেশি দামে বিক্রি করে আসছিল একটি চক্র। তবে তারা কিভাবে টিসিবির এত বিপুল পরিমাণ পণ্য পেল তা জানা যায়নি। আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। ওনার লেভেল উঠে দোকানে বিক্রি করতেছে, যখন আমরা জিজ্ঞাসা করি আপনাদের কি লাইসেন্স আছে, ওনারা বলে হ্যাঁ আমাদের কাছে লাইসেন্স আছে, কিন্তু যখন স্যাররা জিজ্ঞাসা করে বলে আমাদের লাইসেন্স নেই। উপরে তো এগুলো বোঝা যায় না, ভিতরে খারাপ কিছু করে আমরা জানতে পারি না। মানুষ হিমশিম খাচ্ছে নিজের সংসার চালাতে, সরকার একটা ব্যবস্থা নিছে এর মধ্যেও কারচুপি, মানুষ কোথায় যাবে? তাদেরকে শাস্তি আওতায় আনা উচিত, তাহলে আপনি ঠিক হবে। সচেতন ছাত্র মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে আজকের এই টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় আমরা জড়িত সন্দেহে দুইজনকে অ্যারেস্ট করেছি আর দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত আটক করেছি। চলতি মাসের 26 দিনে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স এসেছে 194.93 কোটি মার্কিন ডলার। এর আগে গেল সেপ্টেম্বর জুড়ে দেশে রেমিটেন্স আসে 240 কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় চলতি অক্টোবর মাসের 26 তারিখ পর্যন্ত 194.93 কোটি ডলার রেমিটেন্স এসেছে। এর আগে গেল বছর 2023 সালে পুরো অক্টোবর মাস জুড়ে প্রবাস আয় ছিল 197.14 কোটি মার্কিন ডলার। গেল 26 দিনে সবচেয়ে বেশি 37.14 কোটি
ডলার এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এছাড়া রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে 18 কোটি 53 লাখ, সোনালী ব্যাংকে এসেছে 14 কোটি 36 লাখ মার্কিন ডলার। এছাড়া শীর্ষ রেমিটেন্স আরোহণকারী ব্যাংকের তালিকায় আছে ব্র্যাক ব্যাংক 12 কোটি 23 লাখ, জনতা ব্যাংক 11 কোটি 64 লাখ এবং রূপালী ব্যাংক 10 কোটি 19 লাখ মার্কিন ডলার। কৃষি রাসায়নিক এবং বীজ পণ্য আমদানির ক্ষেত্রে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স AIT 5% থেকে বাড়িয়ে 58% করার প্রস্তাবে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে কৃষি পণ্য আমদানি ভিত্তিক কোম্পানির মালিকরা। রবিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। কৃষি পণ্যে ভ্যাট বাড়ানোর এমন প্রস্তাব করায় বক্তারা বামার সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য মুস্তাফিজুর রহমানকে পতিত সরকারের দোষর উল্লেখ করেন। এই সময় তারা বলেন, সরকার এমন সিদ্ধান্ত নিলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, প্রভাব পড়বে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। কেন আপনি সবার সময় দেন? আপনি একটা সার্কুলার দেন যে সমাজ পরে আপনাকে কি করতে হবে, এক বছর সময় দেন। আমরা তো ব্যবসায়ী মানুষ, আমদানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে এটা কৃষকের কাছে ব্যয় বাড়বে। এমনি ফসলের যে আপনার প্রোটেকশন, ক্রপ প্রোটেকশনে আমরা যে কেমিক্যালগুলো দিই আমদানি করা, এমনি এগুলো অনেক দামি জিনিস, আবার যদি দাম বাড়ে, এখন ফসল সুরক্ষা ছাড়া আপনি উৎপাদন ভালো করতে পারবেন না। প্রতিবছর প্রবর্ণা পূর্ণিমার পর মাসব্যাপী বৌদ্ধ বিহারগুলোতে কঠিন চীবরদান উদযাপন করা হলেও এবার চিত্র ভিন্ন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় আস্থা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় অনুষ্ঠান করছে না ভিক্ষুরা। এতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে চাপা কষ্ট থাকলেও পরিস্থিতি বিবেচনা করে ভিক্ষুদের সমর্থন জানিয়েছেন স্থানীয়রা। যদিও প্রশাসন বলছে কঠিন চীবরদান আয়োজনে নিরাপত্তা নিশ্চিত রয়েছে। বৌদ্ধ ভিক্ষুদের 3 মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমার পর 1 মাস নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় কঠিন চীবর দান। আয়োজন ঘিরে মাস জুড়ে উৎসব ছড়িয়ে পড়ে গোটা পার্বত্য চট্টগ্রামে। বৌদ্ধ ধর্মাবলম্বীরা সারা বছর মুখিয়ে থাকে কঠিন চীবর দানের জন্য। তবে এবারের চিত্র ভিন্ন। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রতিক সহিংসতায় ভাঙচুর করা হয় বৌদ্ধ বিহার, পুড়িয়ে দেওয়া হয় শতাধিক দোকানপাট ও বসতঘর। আস্থা ও নিরাপত্তাহীনতার শঙ্কায় কঠিন চীবর দান পার্বত্য 3 জেলার কোথাও হচ্ছে না। কষ্ট চাপা দিয়ে ভিক্ষুদের সমর্থন জানিয়েছেন স্থানীয়রা। সিদ্ধান্তটা এসেছে ভান্তেদের কাছ থেকে, আমাদের ভিক্ষু সংঘের কাছ থেকে। ওনারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আসলে এটা আমাদের দায়কদের তেমন কিছু করার নেই। চীবর দানটা না হওয়াটা আমাদের জন্য আসলে এটা আমরা হচ্ছে একটু ব্যথিত আর কি। বিদ্যমান পরিস্থিতি ও নিরাপত্তাহীনতার কারণে 3 পার্বত্য জেলার 15টি ধর্মীয় সংগঠন কঠিন চীবর দান উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বছর পালন করতে পারতেছে না বলে আমরা খুব মর্মাহত এবং দুঃখিত। এমন পরিস্থিতিতে লোকসানে বৌদ্ধ ধর্মীয় সরঞ্জাম বিক্রির সাথে জড়িত ব্যবসায়ীরা। বসে থাকেই পড়লে চলে, কোনো ধরনের বেচা কিনা নাই, কাস্টমার নাই, চীবর দান হচ্ছে না, তাই আমাদের ব্যবসা বাণিজ্য প্রচুর খারাপ। প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেও কঠিন চীবর দান না করার সিদ্ধান্ত জানান বৌদ্ধ ভিক্ষুরা। আমরা তাদেরকে উৎসাহিত করেছি, অনুপ্রাণিত করেছি, এখনো সময় আছে, যদি তারা কঠিন চীবর দান অনুষ্ঠান করতে চায় তাহলে নিরাপত্তা প্রদানের জন্য যত ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে আমরা সেই ধরনের কাজ করব। 3 জেলায় 1200 বেশি বৌদ্ধ বিহারে প্রতিবছর মাসব্যাপী কঠিন চীবর দান উদযাপিত হয়। সৈকত রঞ্জন চৌধুরী, DBC News, রাঙামাটি।